আপনাদের মাথার উপরে বিদ্যুতের তার আছে না? হ্যাঁ আছে, ইলেকট্রিক লাইন। এখানে ওজা মুজাক্কার মুয়ান্নাস নাই, আছে আছে, নেগেটিভ পজিটিভ, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইজন আছে, পাশাপাশি কাছাকাছি আছে, কিন্তু দেখা দেখির কোনো সুযোগ আছে বোধহয়? নেগেটিভের উপরও কভার, পজিটিভের উপরও কভার, ঠিক কিনা বলেন? এটা হলো ইসলামের পর্দা। কত সাইন্টিফিক, কত বিজ্ঞান ভিত্তিক, কত যৌক্তিক। সমাজে নর নারী, তরুণ তরুণী, পাত্র পাত্রী কাছাকাছি পাশাপাশি আছে, কিন্তু দেখা দেখির সুযোগ নাই। এইভাবে তারা জেনারেটর সেখান থেকে জন্ম নিয়েছে, বুঝার জন্যে বলছি, পাওয়ার হাউস থেকে জন্ম নিয়েছে। জন্ম নিয়ে দুইজন সামনের দিকে, তাদের বয়স বেড়েছে, যেতে 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 দুজন পাশাপাশি আছে, কিন্তু দেখা দেখি সুযোগ নাই। দেখেন মাথার উপরে তার কিন্তু দুইটা, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস, একটা পুরুষ আর একটা নারী। এখন আপনি লাইটটা জ্বালাবেন, ফ্যানটা ঘুরাবেন, জেনারেটরটা চালাবেন। এই চালাইতে হইলে নর নারী দুইজনের সহযোগিতা লাগবে, নেগেটিভ পজিটিভের বিয়া পড়ানো লাগবে, নেগেটিভ পজিটিভের মিলন, বৈধ মিলন, বৈধ বৈধ যায় পদ্ধায় মিলন ঘটাইতে হবে। তাইলে ফ্যানও চলবে, লাইটও জ্বলবে, জেনারেটরও চলবে, ঠিক কিনা বলেন? ঠিক। অখালাক নাকুম আজওয়াজা সুরা নাবা, খালাকাল আজওয়াজা কুল্লাহা, প্রত্যেকটা জিনিসকে জড় অজড়, প্রাণী প্রাণহীন সব কিছুকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এবার আপনি মাইক বাজাবেন, ফ্যান ঘুরাবেন, লাইট জ্বালাবেন। লাইট জ্বালাতে হলে আপনাকে গাড়ি চালাবেন, কি করতে হবে? এই মুজাক্কার মুয়ান্নাস দুইজন আছে, কিন্তু এই এটা পুরুষ পজিটিভ, এটা নারী। এখন এই দুইজনের বিয়া পড়াইতে হবে। এই দুইজনের মিলন যদি না করান, বিয়া না পড়ান, তাহলে কিন্তু লাইট জ্বলবে না, মাইক বোধা বাজবে, চাকা বোধে ঘুরবে। এখন দেখুন, বৈদ্যুতিক মিস্ত্রি ইলেকট্রিশিয়ান তাকে হুজুর মনে করেন না, হুজুর মোল্লা হুজুর, বিয়ে পড়াইতে আসছে। এখন তিনি কি করেন? ওই মুজাক্কারটারও শুধু মুখের ঢাকনা, মুখের শুধু চেহারা এটা খোলে, মুক্ত করে, পজিটিভটারও করে। করার পরে এইবার একজন আরেকজনের মুখ দেখা দেখি করে, কয় দেখ তোর জোড়া সে, তার জোড়া তুমি। এইবার টেস্টার দিয়ে ভালো করে একজন আরেকজনকে দেখ, এই দেখার সুযোগ দিছে প্রথম। এরপর এখন এজেন্ট লাগবে না বিয়া পড়াইতে, অনুমতি সম্মতি লাগবে না? এখন টেস্টার দিয়ে বৈদ্যুতিক মিস্ত্রি বলে, অমুকের ছেলে তমুক, এত টাকা মোহরা না, আল্লাহর আইন অনুযায়ী তোকে বিয়া পড়াইতে চাই, তুই কি রাজি? পাওয়া গেছে, ইয়েস ইয়েস, এইবার নেগেটিভকে জিজ্ঞাসা করে, অমুকের ছেলে তমুক, তোমাকে বিয়ে দিতে চায় এত মহারা না, তুমি কি রাজি? হ্যাঁ রাজি, বিয়া পড়াও ভাই। এমন পেশান পেশাইছে জন্মে যেন আর আলাদা হইতে না পারে, এটি হলো বিবাহ। এই বিবাহ পড়ানোর পরে নেগেটিভ পজিটিভ দুজনের উপর দিয়ে কিন্তু কভার একটা নাকি দুইটা, এখানে কিন্তু আর কোনো কভার নাই। এটা কোরআনের হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম, আল্লাহু আকবার, স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা, কোনো কভারিং নাই, একে আর একে অপরের সম্পূরক পরিপূরক। লাইট জ্বলে, মাইক বাজে। ১৭ শতাব্দী থেকে একদল পাগলা বিজ্ঞানী নাস্তিক ইলেকট্রিশিয়ান তাদের আবির্ভাব ঘটল, ধর্মহীন একদল বিধর্মীর আবির্ভাব ঘটল। তারা এসে ঘোষণা করলো যে এইভাবে ১৬ বছর ২০ বছর অপেক্ষা করে পাশাপাশি থেকে দেখা দেখি হবে না, মেলামেশা হবে না, এটা অমানবিক, এটা দানবিক, এটা পাশবিক, এটা হইতে দেওয়া যায় না। তোমরা এই প্রাইমারিতে এখানে একবার দুজনের কভার, প্রাইমারিতে একবার কভার উঠাও, উঠেছে, উঠানোর পরে এখনো প্রাইমারি ভালো করে বোঝে না কিছু, তারপরেও খুঁটাখুঁটি করে,
ঠিক কি না বলেন? প্রাইমারিতে এখনো বয়স হয় নাই, আরো অনেক সময় দরকার। প্রাইমারিতেও যদি দনুজনের কভার খুলে দেয় তাইলে বোধ হয় দনুজন চুপ করে থাকবে নাকি? খামসা খামসি ঠেলা ঠেলি করবে নাকি করবে না? সেকেন্ডারিতে আরো বেশি করবে, হায়ার সেকেন্ডারিতে, ডিগ্রিতে, মাস্টার্সে গিয়ে তো দনুজন ম্যাচিউরড। এইবার দেখবেন যে প্রেস ক্লাব জোড়ায় জোড়ায়, পাবলিক লাইব্রেরিতে জোড়ায় জোড়ায়, রমনা পার্কেও জোড়ায় জোড়ায়, ঠিক কিনা বলেন? কে কারে দাওয়াত দিছে ভাই? দেখেন এটা হলো নেচার, এটা হলো ফিতরত, এটা হলো কোরআনে রাখালাক নাকুম আজওয়াজা। পিছনে আরেকটা লাইন আবার একটু সামনে আনেন, এইভাবে মিলাইতে মিলাইতে দেখা দেখি করতে করতে, ভাই আমি তো এখন বাজারে যাই না, আগে যেতাম, এখন বাজারে গেলে মাছ দোকানে ঢোকা যায় না, তরকারি দোকানে ঢোকা যায় না, সব মহিলা, সব মহিলা, আমি আর যাই না ওদের ডরে। আপনাদের এলাকার অবস্থা আমি বলতে পারবো না, আমার অবস্থা এলাকার অবস্থা বলছি, অধিকারের নামে, মানবতার নামে এমনভাবে জগা খিচুড়ি হয়ে গেছে সমাজ ব্যবস্থা। এখন এখানে মিলেছে, এখানে মিলেছে, হাটে, বাজারে, অফিসে, পার্কে, গ্রামে গঞ্জে নেগেটিভ পজিটিভ মিলতে মিলতে, দেখা করতে করতে দেখা করতে করতে এইবার লাগের গোড়ায় আনছেন, লাইট জ্বালাবেন, মাইক বাজাবেন, এইবার আপনি দনুজনের ঢাকনা খুললেন, ঢাকনা দেখ তোদের বিয়া পড়াবো, লাইট জ্বালাবো, মাইক বাজাবো, অমুকের সাথে বিয়ে দেবো, রাজি রাজি, তুই রাজি? নো রিপ্লাই, একটাও শর্ট করে না, একটাও হিট করে না। মাল পানি যা আসিল ঢাকা এলাকা, মাল পানি যা আসিল আগের আলারেই খাইয়া গেছে গা। আমি বুঝাইতে পারছি কি না? পুরান ঢাকার লোকেরা বলে দনুজনের মাল পানি যা আসিল আগের আলারেই খাইয়া গেছে গা। এই হলো এক বিপদ। আরেক বিপদ হলো এই যে রাস্তাঘাটে এখানে ওখানে অবৈধভাবে মিলেছে, এখান দিয়ে ডাক্তার খোলেন না, এখান দিয়ে খোলেন একা বেশি না, খোলার সঙ্গে সঙ্গে নেগেটিভ বলবে, নেগেটিভ বলবে আমার মন ঠিক, পজিটিভ বলবে আমার মন ঠিক, আমরা কোনো রকমের গণ্ডগোলের মধ্যে নাই, এই কথা বলে চুপ করে থাকবে নাকি? ভাই খোলতে যত দেরি, যখনই দেখেছে তখনই ইপটিজিং করা শুরু হয়ে গেছে। ইপটিজিং বুঝেন না বুঝলে থাক, ইপটিজিং বুঝেন? দেখার সঙ্গে সঙ্গে এই খামসা খামসি এই শুরু হয়ে গেছে, কিন্তু এবার ফায়ার হয়েছে। এই ইপটিজিং করতে গিয়ে, অবৈধ জায়গায় মিলতে গিয়ে নেগেটিভ পজিটিভ দনুজন তো জ্বলেছে, ডিম করে ফায়ারিং হয়ে পুরো প্যান্ডেল সভ্যতা চলে গেছে। এটা দিয়ে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, অবৈধ মিলন জেনা ব্যবচার যারা করে তারা নিজেরা জ্বলে না, পরিবেশকেও জ্বালায়, সমাজকেও জ্বালায়, ঠিক কিনা বলেন?